নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরেই নববর্ষ নববর্ষের দিন বাড়িতে বসেই আপনারা এই টোটকাটি করুন আমি আপনাদের জন্য খুব সহজ টোটকা দিয়ে থাকি এই টোটকাটি যদি আপনারা করতে পারেন তবে আপনাদের যে অর্থকষ্ট রয়েছে সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এবং যখন আপনাদের লকডাউন উঠে যাবে তখন আপনারা ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতির পথে ধাপে ধাপে এগোতে থাকবেন সেই টোটকা আসুন আমি আপনাদের জানিয়ে রাখি এই বছর অর্থাৎ চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দে নববর্ষ পড়েছে চোদ্দোই এপ্রিল এদিন আপনারা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই গণেশ পুজো করুন গণেশ পুজো করার সময় আপনারা অবশ্যই একুশটি দুর্বা ঘাস গণেশজিকে নিবেদন করুন এবং আপনার সাধ্যমতো প্রসাদ দিন বিশেষ করে লাড্ডু এবং মোয়া এই দুটো জিনিস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কিন্তু যদি না পান তবে আপনারা শুধু লাড্ডু ভোগ দিন পর পাঁচ টাকার একটি কয়েন নিন সেই পাঁচ টাকার কয়েনটি ছোটো গামছাতে বাঁধুন দেখবেন বাজারে ছোট গামছা কিনতে পাওয়া যায় সেই ছোটো গাম গামছাতে সেটিকে বাঁধুন এবং গণেশজির চরণে রেখে দিন এছাড়াও পাঁচটি করি ভালোভাবে শুনবেন পাঁচটি করি দিয়ে গণেশজিকে পুজো দিন পুজো শেষ হয়ে যাওয়ার পর যে পাঁচ টাকার কয়েনটা রয়েছে সেই পাঁচ টাকার কয়েনটি আপনি আপনার ক্যাশবাক্সে রেখে দিন ব্যাস কাজ শেষ এরপর দেখবেন আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন ধীরে ধীরে আপনার ব্যবসা এগোতে থাকবে এই কাজটি আপনারা করে দেখুন রেজাল্ট পাবেন হাতে নাতে ধন্যবাদ